মই আপোনালোকে জানে, অসমবাসীয়ে জানে, মই কিছু নীতিগত কিছু ইস্যু রেইজ করেছিলাম। কংগ্রেসে নেতিবাচক বা ইতিবাচক একো উত্তর নিদিলে, বরঞ্চ তেওঁলোকে মোর বিধায়ক পদ খারিজ করবলে একটা এপ্লিকেশন দিছে, আবেদন দিছে। সেই আবেদনের উপর ভিত্তি করে মোর একটা অনুমান হয়েছে যে তেওঁলোকে মই রেইজ করা ইস্যু সংক্রান্ত ইতিবাচক বা নেতিবাচক উত্তর অনাগত দিনত নিদিয়ে, আর তেওঁলোকৰ লগত যিটো রিকনসিলিয়েশনের আশা এটা মই পুহি রাখিছিল যে এই ইস্যু সংক্রান্তত এটা আলোচনা হলে যদি রিকনসিল হয় তেতিয়ালে মই কংগ্রেস দলত থাকি কাম করি। কিন্তু তেওঁলোকৰ অধ্যক্ষ মহোদয়ক জনোৱা আবেদনের বাবে, মানে মোর বিধায়ক পদ খারিজ করবলৈ জনোৱা আবেদনের কারণে, এতিয়া মই প্রায় 95% নিশ্চিত যে কংগ্রেস দল এরাটুয়ে নিশ্চিত কংগ্রেস দলত থাকি ভবিষ্যতে মোর কাম করা নহব। তথাপিও মই ভাবিছো কংগ্রেস দল এনেকে এই ধরনের স্থিতির কারণে কংগ্রেস দল আজি নিশ্চিত হয়ে গৈ আছে, নিচ্ছিন্ন হয়ে গৈ আছে। কংগ্রেস এটা ইমান পুরোনা দল, তথাকথিত ধর্মনিরপেক্ষ দল সাংবিধানিকভাবে। মই এতিয়াও আশা করছো তেওঁলোকক ভগবান আল্লাহ সুমতি দিয়ক, তেওঁলোকে এই মুনাফিকি চরিত্র এরক, হ্যান্ড সিটিং বন্ধ করক, স্থিতি স্পষ্ট করক। আর তেওঁলোকৰ স্থিতির কারণে আপনাদের দেখিছে গোটেই অসমত এজনের পিছত এজন ডাঙর নেতা ক্রমান্বয়ে কংগ্রেসের পৰা রিজাইগনেশন দি আছে। গতিকে মই এতিয়াও সাইমলটেনিয়াসলি মই মোৰ সমষ্টিবাসীর লগত মত বিনিময় কৰি থাকিম যে মই এতিয়া কোনটো ৰাজনৈতিকভাৱে কোনটো বাদ বুলিম, তেখেতসকলৰ পৰা মেণ্ডেট লম। আৰু তাৰ লগতে হয় মই বিচাৰিছোঁ যে কংগ্রেস দলের ভগবান আল্লাহ সুমতি দিয়ক, তেওঁলোকে মুনাফিকি চরিত্র, তেওঁলোকে তেওঁলোকৰ স্থিতি স্পষ্ট করুন।